দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব, এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দেশের বিভিন্ন জেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। সকালে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। জামালপুরে দুর্যোগে প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সবার প্রতি তিনি শেষে বঙ্গবন্ধুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। কুমিল্লায় নগর উদ্যানে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া করে ফায়ার সার্ভিসের কর্মীরা। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মানিকগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।